নমস্কার আজকে আমার চ্যানেলের পক্ষ থেকে সমস্ত অন্নদাতাকে শতকটি প্রণাম আজকের এই এপিসোডের মূল বিষয় ধানের যে কয়েকটি ছত্রাকবাহিত রোগ রয়েছে তার মধ্যে মূল ছত্রাকবাহিত রোগ সেটি হচ্ছে ঝলসা রোগ এই ঝলসা রোগের বিশদ আলোচনা করব আজকের এই এপিসোডে তার আগে ঝলসা রোগ কখন আসে এবং ঝলসা রোগের লক্ষণ কী এবং তার প্রতিকার হিসাবে কি ব্যবহার করব সেগুলো আজকে এই ভিডিওতে বিশেষ আকারে আমি বলবো খুব সংক্ষিপ্তভাবে তো আমি তার আগে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের যে মূল দুইটি ধান চাষ হয়ে থাকে সেটি হচ্ছে একটি আমন ধান এবং অপরটি হচ্ছে বোরো ধান তো এই দুই সিজনে যে দুটো ধান চাষ হয় তার মধ্যে আমন ধানের তুলনায় বোরো ধানে কিন্তু এই রোগের প্রাদুর্ভাব কিন্তু বেশি লক্ষ্য করা যায় তার মূল কারণ কি না বোরো ধানের যে ধান রোয়া শুরু হয় কবে থেকে না ডিসেম্বরের মাঝামাঝি থেকে একেবারে জানুয়ারি মাস পর্যন্ত এবং ধান কাটা হয় এপ্রিলের শেষ থেকে একেবারে মে মাসের মাঝামাঝি পর্যন্ত অর্থাৎ আমরা লক্ষ্য করতে পারি যে ধান ধানের যে প্রথম দুই থেকে আড়াই মাস ঠান্ডার মধ্যে থাকে এবং বাকি দুই মাস কিন্তু টেম্পারেচারের মধ্যে থাকে অর্থাৎ এই যে টেম্পারেচারের ফ্ল্যাকচুয়েশনের জন্য রোগের জন্য দায়ী যে জীবাণু সেটার নাম হচ্ছে পিরিকুলাইরা অরাইজি সেটি কোন ফ্যামিলি না অ্যাস্কোমাসিটি ফ্যামিলি গ্রুপের ছত্রাকটি এবং এই ছত্রাকটি এইরকম টেম্পারেচার ফ্লাকচুয়েশান কিন্তু বেশি পছন্দ করে এবং তাই আমন ধানের তুলনায় বড় ধানে কিন্তু রোগের প্রাদুর্ভাব বেশি লক্ষ্য করা যায় তাহলে এবারে চলে আসে যে ঝলসা রোগের লক্ষণ কি। না ঝলসা রোগের প্রাথমিক লক্ষণ লক্ষ্য করা যায় ধান গাছের কিন্তু পাতায় সে বীজতলা থেকে শুরু করে একেবারে ধান কাটার বা ধানের পাকা অবস্থা পর্যন্ত কিন্তু খুব যদি ব্যাপক হারে মারাত্মক হারে লাগে একেবারে ধানের শিষেও চলে আসে যাকে বলা হয় নেক ব্লাস্ট তো প্রথমে লক্ষণটা কী হবে লক্ষণ কী হিসাবে বোঝা যায় না ধান গাছের পাতায় চোখের আকৃতি অথবা মাকু আকৃতি অথবা উল্টোনো নৌকার মতো এরকম চিহ্ন লক্ষ্য করা যাবে এবং সেই চিহ্নের মাঝখানে আগুনের পোড়ার মতো লাল কালার লক্ষ্য করা যাবে এবং সাইড বরাবর বা কিনারা বরাবর বাদামি বা গ্রে আকারের কালারের লক্ষ্য করা যাবে এবং ধীরে ধীরে এই আকারগুলো বা এই চিহ্নগুলো ধীরে ধীরে জুড়ে গিয়ে পুরো পাতা নষ্ট হয়ে যায় তো আমি বলবো কৃষক বন্ধুদের সাজেস্ট করব প্রথমে প্রতি গুছিতে একটি থেকে দুটি পাতাতে লক্ষ্য করা মাত্রই আপনি কিন্তু রাসায়নিক ওষুধ আপনাকে প্রয়োগ করতে হবে এইবারে চলে এসে যে প্রতিকার কি না প্রথমে প্রতিকারের রাসায়নিক ওষুধ আমাদের কিন্তু শেষ অস্ত্র এই অস্ত্র প্রয়োগ করার আগে কিন্তু আমাদের কিছু ম্যানেজমেন্ট পদ্ধতি অবলম্বন করতে হবে যেমন যেখানে আমি ধান চাষ করব সেই ধানের সাইড ধান জমিনের সাইড বরাবর যে আল জোড় রয়েছে সেই আলের মধ্যে যে ঘাস থাকে সেই ঘাসগুলোকে কিন্তু আমি যে নন সিলেক্টিভ অর্থাৎ ম্যাচ নন সিলেক্টিভ অর্থাৎ যেগুলো গ্লাইফসফেট গ্রুপের ঘাস মারা দিয়ে কিন্তু সেই ঘাসগুলোকে আমি কিন্তু মেরে দিতে মারতে হবে যাতে ওই ছত্রাকের জন্য দায়ী যে জীবাণু বা যে ছত্রাকটি যাতে বা স্পোর বা রেণু বলা হয় সেই রেণু যেন ঘাসের মধ্যে না থাকতে পারে এবং পশ্চিমবাংলার বেশিরভাগ কৃষক বন্ধু সস্তায় নাইট্রোজেন অর্থাৎ ইউরিয়া গ্রুপের সার ব্যাপক হারে প্রয়োগ করার ফলে কী হয় না ধান জমিন খুব সহজে সবুজ আকারে ধারণ করে তার ফলে রোগ পোকাও বাড়ে তেমন অপরদিকে রোগ রোগও আসতে কিন্তু সহায়তা করে তাই নাইট্রোজেন আপনাকে পাটে পাটি কিন্তু অতি অবশ্যই প্রয়োগ করতে হবে একবারে বেশি দেওয়া যাবে না অপরদিকে এই ঝলসা রোগের প্রতিকার হিসাবে আপনি সিলিকন গ্রুপের কোনো রাসায়নিক সার প্রয়োগ করতে পারেন এবারে আর কি অবলম্বন করতে হবে না আমি অনেক পশ্চিমবঙ্গে প্রায় টেন শতাংশ কৃষক বন্ধু বিশোধন করে থাকি তো আমি বলবো যে বিষ শোধন খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় কারণ আপনি জানেন যে আপনার পরিবারের যখন সন্তান হসপিটালে বা নার্সিংহোমে জন্মগ্রহণ করে তার চব্বিশ ঘন্টার মধ্যে তাকে বিসিজি টিকা দেওয়া হয় তার কারণ কি না যাতে ব্যাকটেরিয়া ঘটিত রোগ না আগামী দিনে প্রবাহিত হতে পারে ঠিক তেমনি আমি যদি বিষ শোধন প্রথমে করে নিতে পারি তাহলে কিন্তু মূল জমিতে কিন্তু রোগটি যেতে পারবে না সেই জন্য কোনো আমার যদি যে বীজটি সংগ্রহ করেছি সে সার্টিফাইড বীজ বলুন বা কোনো পাশের কৃষক বন্ধুর কাছ থেকে তার সেই বীজের মধ্যে বা কোনো রেণু থাকে এই ঝলসার যে দাগ জীবাণুটি তাহলে কিন্তু বিশোধন করলে সে অতি অবশ্যই মারা যাবে বিশোধন হিসাবে আমি কীভাবে ব্যবহার করব না বিশোধন হিসাবে আমাকে মার্কেটে প্রচুর পরিমাণের অনেক ধরনের ছত্রাকনাশক রয়েছে যেমন ব্যাবিস্টন জ্যাকিস্টিন অর্থাৎ কার্বন ডাইজ্রিন ফিফটি পার্সেন্ট ডব্লিউপি গ্রুপের ওষুধ রয়েছে একই সাথে মিশ্র ছত্রাকনাশক হিসাবে কার্বন ডাইজ্রিন ম্যানক্রোজেপ গ্রুপের ওষুধ যেমন প্রিন্ট সাপ রয়েছে সেগুলো এক কেজি বীজের ক্ষেত্রে তিন গ্রাম ভালো করে এক রাত্রি ভালো করে মিশিয়ে রাখতে হবে তাহলে আপনার বিশোধন হয়ে যাবে এবারে চলে এসি আপনার রাসায়নিক ওষুধ হিসাবে রাসায়নিক ওষুধ হিসাবে হাতের কাছে কি রয়েছে বাজারে আপনি যখন আপনার লোকাল যে রিটেলার কাছে যাবেন রিটেলার আপনাকে অনেক কিছু বুদ্ধি প্রয়োগ করবে আপনি এই ওষুধ দিন ওই ওষুধ দিন কিন্তু আপনাকে মাথায় মনে রাখতে হবে রোগের জন্য সবচেয়ে ভালো ওষুধ হচ্ছে আপনার ট্রাইসাইগোজেল গ্রুপের ওষুধ তো ট্রাইসাইগোজেল সেভেন্টি ফাইভ পার্সেন্ট পি গ্রুপের ওষুধ মার্কেটে পাওয়া যায় কি নামে না বিম বান সিভিক এই ট্রাইসাইকোজেলের যে টেকনিক্যালটি এর একটি বিশেষত্ব রয়েছে এটি জাইলেমের মাধ্যমে প্রবাহিত হয় এই জন্য একটি শিকড় এবং গাছের সমস্ত অংশে শোষিত হয় এবং উপর বরাবরে কিন্তু চলে যায় এবং ছত্রাকে যে মেলানিন সংশ্লেষ বন্ধ করতে এটি সহায়তা করে শুধু তাই নয় মিশ্র ওষুধ হিসাবে ট্রাইসাইকোজেল প্লাস ম্যানকোজেব গ্রুপের একটি মার্জার নামে পরিচিত ইন্দোফিলের এই ওষুধটি কিন্তু খুব ভালো রেজাল্ট দেয় কারণ এটি হচ্ছে অন্তর্বাহী ছত্রানাশক তার সাথে সাথে পর্ষজনিত অর্থাৎ আপনাকে একদিক থেকে কিউরেটিভ করবে অপরদিকে প্রোটেকটিভ হিসাবে আপনার গাছকে রাখবে কিউরেটিভ কথার অর্থ কী না আপনার গাছের পাতায় যে যেগুলো আক্রান্ত হয়ে গেছে তাকে কিন্তু সারাতে সহায়তা করবে অপরদিকে প্রোটেক্টিভ অর্থাৎ রোগকে আর আসতে দেবে না তাহলে তাছাড়াও আইস্রো পোথালিয়ন নামে টেকনিক্যাল একটি ওষুধ রয়েছে বাজারে ফুজিওয়ান এই ওষুধটি আপনি কিন্তু প্রতি লিটার জলে ওয়ান পয়েন্ট ফাইভ এম এলগুলো আপনি স্প্রে করতে পারেন আর বিম বা বান বা সেভিক এগুলো এক গ্রাম প্রতি লিটার জলে গুলে আপনি স্প্রে করবেন এটি হচ্ছে প্রতিকারের যে জন্য যে রাসায়নিক ওষুধ শুধু তাই নয় পশ্চিমবঙ্গের প্রায় তিনশো তেতাল্লিশটি ব্লকে আমাদের কৃষি দপ্তর রয়েছে সেই কৃষি দপ্তরে আপনি যাবেন এবং সেখানে আমাদের অনেক এগ্রিকালচার এক্সপার্ট রয়েছে যারা আপনাকে সহায়তা করবে এডিএ সাহেব এটিএম বিটিএমরা রয়েছে যারা এগ্রিকালচারে গ্রাজুয়েট তাদের কাছে আপনি সুপরামর্শ নেন তাছাড়া আমাদের কৃষিবিজ্ঞান কেন্দ্র রয়েছে তাছাড়া আমাদের যারা বিভিন্ন রকম কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে সেখানে আপনি যোগাযোগ করতে পারেন সর্বোপরি আপনি আপনার লোকাল প্রথমে যে কৃষি দপ্তর ওখানে আগে যাওয়ার চেষ্টা করুন এবং সেখানে আমাদের অনেক ওষুধও থাকে কীটনাশক যেগুলো আপনি পেতে পারেন সেটি আপনি অফিসের সাথে কথা বলুন কীভাবে সিস্টেম রয়েছে অফিসে তো আর আমি ভিডিওটি বাড়াচ্ছি নি আমার সমস্ত অন্নদাতাকে আবার শতকোটি প্রণাম সবাই ভালো থাকবেন এবং धन्यवाद